নিমপুলের মধুধারা বাইকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আমরা দেখব যে দত্তবাড়ির উঠোনে দুটো বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে, এদিকে পর্ণাকে বধুর বেশে সাজানো হয়েছে। পর্ণার যখন সাজ একদম কমপ্লিট হয়ে যায় তখন সিরা আর বর্ষা এসে পর্ণাকে মণ্ডপে নিয়ে যেতে থাকে। এদিকে সৃজনকে বর সাজিয়ে মণ্ডপের দিকে নিয়ে যেতে থাকে অয়ন। এরপরে সৃজনের চোখ পড়ে পর্ণার উপর। পর্ণাকে এত সুন্দর দেখায় যে সৃজন তার দিক থেকে চোখ সরাতে পারে না আর মনে মনে বলতে থাকে, তুমি এই বিয়েটা করো না পর্ণা। এদিকে সৃজনের এরকম অবস্থা দেখে কষ্ট পেতে থাকে পর্ণা। এরপরে বর্ষা পর্ণাকে বলে, বৌদি ভাই ভেঙে পড়ো না, তুমি যদি এখন ভেঙে পড়ো তাহলে তো দাদা মুখ খুলবে না, দাদাকে কষ্ট পেতে দাও, যত জ্বলবে ততই ভালো, না হলে তো দাদা ঈশার সঙ্গে বিয়েটা আটকাবে না। এই বলে পর্ণাকে নিয়ে চলে যায়। এদিকে সৃজন পর্ণা চলে যাওয়া দেখে আর দু চোখে জল ছেড়ে কান্না করতে থাকে। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।